আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। তেলাকচু অনেকের কাছেই পরিচিত একটি গাছ। এটি একটি লতানো উদ্ভিদ যার পাতা ও কাণ্ড গাঢ় সবুজ রঙের, ফুল সাদা ও ফল পেকে গেলে টকটকে লাল হয়ে যায়। তেলাকচু বহুবর্ষজীবী উদ্ভিদ। পঞ্চভুজ আকারের পাতা গজানো এই গাছটি অন্য গাছকে জড়িয়ে বেড়ে ওঠে। তেলাকচু সাধারণত বন জঙ্গলের রাস্তার পাশে কিংবা বাড়ির আশেপাশে জন্মায়। এর টকটকে লাল ফল দেখতে খুবই আকর্ষণীয়, তবে এই গাছটি বেশ অবহেলিত। যত্ন করে এই গাছ খুব কম সংখ্যক মানুষ লাগিয়ে থাকে, তবে জানলে অবাক হবেন অবহেলিত এই লতাজাতীয় গাছটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তেলাকচুতে প্রচুর বিটা ক্যারোটিন আছে যা আমাদের মারাত্মক অনেক রোগ থেকে মুক্তি দিয়ে থাকে। চলুন তবে জেনে নেওয়া যাক তেলাকচু গাছের গুণাগুণ সম্পর্কে। নাম্বার ওয়ান, ডায়াবেটিস। নানা কারণে আমাদের দেহে ডায়াবেটিস বাসা বাঁধে যা ধীরে ধীরে আমাদের শরীরকে অকেজো করে দেয়। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এক্ষেত্রে তেলাকচুর গাছ খুবই কার্যকরী। তেলাকচুর কাণ্ড সহ পাতা বেটে রস তৈরি করে নিন। প্রতিদিন সকাল ও বিকালে এই রস আধা কাপ পরিমাণ পান করুন। এছাড়া তেলাকচুর পাতা রান্না করে খেলে ডায়াবেটিস রোগে উপকার হয়। নাম্বার টু, জন্ডিস। জন্ডিস হলে অনেকেই ভয় পেয়ে যান, তবে ভয় না পেয়ে ভরসা রাখুন এই তেলাকচু গাছের উপর যা খুবই উপকারী। জন্ডিস সারাতে তেলাকচুর মূল বেটে রস তৈরি করে নিন। এবার প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ এই রস পান করুন, এতে উপকার পাবেন। নাম্বার থ্রি, পা ফোলা রোগে উপকারী। পা ফুলে যাওয়া কিংবা শেদ রোগ অনেকেরই হয়ে থাকে। দীর্ঘ সময় গাড়িতে ভ্রমণ করা বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে এই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে তেলাকচুর মূল ও পাতা বেটে এর রস 3 থেকে 4 চা চামচ প্রতিদিন সকালে ও বিকালে পান করুন, এতেই সমস্যার সমাধান মিলবে। নাম্বার ফোর, শ্বাসকষ্ট। অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। এর থেকে রক্ষা পেতে তেলাকচুর মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার 3 থেকে 4 চা চামচ পরিমাণ সপ্তাহে 3 দিন বা প্রতিদিন সকালে ও বিকালে খান, শ্বাসকষ্টের সমস্যা আর থাকবে না। নাম্বার ফাইভ, ফোঁড়া বনু সারাতে তেলাকচুর পাতা জাদুর মতো কাজ করে। তেলাকচুর পাতার রস বা পাতা বেটে ফোঁড়া ও বনোতে প্রতিদিন সকাল ও বিকালে ব্যবহার করুন, এতে দ্রুত মুক্তি মিলবে। নাম্বার সিক্স, কাশির উপশমেও তেলাকচু খুব উপকারী। কাশির উপশমে 3 থেকে 4 চা চামচ তেলাকচুর মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার এর সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে 3 থেকে 7 দিন বা প্রতিদিন সকাল ও বিকালে খান, এতেই উপকার মিলবে। নাম্বার সেভেন, স্তনে দুধ স্বল্পতা। সন্তান প্রসবের পর অনেকের স্তনে দুধ আসে না, আবার শরীর ফ্যাকাশেও হয়ে যায়। এই অবস্থা দেখা দিলে একটি তেলাকচু ফলের রস হালকা গরম করে মধু মিশিয়ে নিন। এবার এই রস পরিমাণ মতো সকাল ও বিকালে 1 সপ্তাহ খান, এতে স্তনে দুধের স্বল্পতা দূর হয়ে যাবে। নাম্বার এইট, শ্লেষ্মা জ্বর থেকে রক্ষা পেতে 3 থেকে 4 চা চামচ তেলাকচুর মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার এটি 2 থেকে 3 দিন সকালে ও বিকালে খান, এক্ষেত্রে তেলাকচুর পাতা বেটে রস করে নিতে হবে। নাম্বার নাইন, প্রায় আমসা হতে থাকলে তেলাকচুর মূল ও পাতার রস 3 থেকে 4 চা চামচ প্রতিদিন সকাল ও বিকালে খান, 3 থেকে 7 দিন নিয়ম করে এই রস পান করলে উপশম মিলবে। নাম্বার টেন, অরুচিতেও দারুণ কাজ করে। অনেকেরই সর্দিতে মুখে অরুচি হয়, এই অবস্থায় তেলাকচুর পাতা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিন। এবার এটি ঘি দিয়ে শাকের মতো করে রান্না করে নিন। খেতে বসে প্রথমে এই শাক খেলে খাওয়াতে রুচি আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।